Hello viewers, this is Dr. Tasnim Khan, consultant dermatologist, EW America, Bangladesh. প্রতিদিনের মতো প্রতিদিনের প্রতি উইকের লাইভের মতো আজকেও আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য আলাদা একটা টপিক, যেটা নিয়ে এর আগে কথা বলেছি বাট কখনো প্রসিডিউর দেখানো হয়নি। সো চিন্তা করলাম আজকে এটা নিয়ে প্রসিডিউর দেখাবো প্লাস একটু কথা বলবো, বিকজ নাওয়ার ডেইজ অনেকগুলো পেশেন্ট আসছেন, অনেকেই আসছেন যারা এসে কিছু কিছু টার্ম ইউজ করছেন। সো টার্মগুলোর সাথে হয়তো আপনারা অনেকেই পরিচিত, লাইক কেউ বলেন গ্লাস স্কিন চাই, কেউ বলেন মেকআপ ফ্রি সেলফি লুক চাই, বা হোয়াট এভার অনেক টার্মই ইউজ করেন। বাট আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে যে সবাই হেলদি লুকিং, ফ্রেশ, ইউথফুল, গ্লোই একটা স্কিন চান। সো আমরা এই জিনিসগুলো মানে এই ক্রাইটেরিয়াগুলোকে একটা পেশেন্টকে ফিরত তার চেহারার মধ্যে, তার স্কিনের মধ্যে ফিরিয়ে নিয়ে আসার জন্য অনেকগুলো প্রসিডিউরই কিন্তু করি। এর মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে পিআরপি মিনস ফেসের পিআরপি। পিআরপি তো আমরা স্ক্যাল্পেও করি, বডি স্কিন, ফেস অনেক জায়গায় করি, বাট এটা হচ্ছে ফেসের পিআরপি। দেন হচ্ছে আমরা করি পিলিং, আমরা করি ডার্মাল ইনফিউশন, এমসিডি, আরও অনেক অনেক প্রসিডিউর। সো পিআরপি নিয়ে আজকে কথা বলবো। পিআরপি মিনস ফেস পিআরপি নিয়ে বেসিক্যালি কথা বলবো। আমরা অনেক জায়গাতেই পিআরপি করি, তাই না? স্ক্যাল্পে করি। স্ক্যাল্পে কেন পিআরপি করি? স্ক্যাল্পে পিআরপি করি আমরা, স্ক্যাল্পে আমরা এর জন্য পিআরপি করি যাতে হেয়ার ফলটা স্টপ হয়, নতুন করে হেয়ার রিগ্রোথ হয় এবং আলটিমেটলি একটা হেলদি হেয়ার আমরা পাই। আমরা ফেসে কেন পিআরপি করি, যে কিছুক্ষণ আগে বলছিলাম একটা হেলদি লুকিং, গ্লোই, ফ্রেশ একটা লুকের জন্য আমরা ফেসে পিআরপি করি। আরও পিআরপি ফেসে কেন করি, আমাদের যে চেহারা ফাইন লাইন্স অ্যান্ড রিঙ্কলস থাকে সেজন্য আমরা পিআরপি করতে পারি, যাদের চোখের নিচে অনেক ডার্ক সার্কেল থাকে, চোখের নিচে একটা টায়ার্ডনেস থাকে, চামড়াগুলো কুচকানো থাকে, সেটার জন্য আমরা পিআরপি করতে পারি। আমরা অ্যাকনি হওয়ার পর, দ্যাট মিন্স এটা গ্রোন হওয়ার পর ফেসে দেখা যায় যে ছোটো ছোটো স্কারের মতো হয়। দু ধরনের স্কার আমরা দেখি, একটা হচ্ছে আইস ব্রেক স্কার, যেটা হচ্ছে ভেরি স্মল ওয়ান, আর একটা হচ্ছে একটু বড় বড়, যেটা সেটাকে আমরা বলি বক্সার স্কার। এই দুটো টাইপের স্কারই কিন্তু অনেক ভালো কাজ করে। তাছাড়া যে কোনো ধরনের স্কার ফেসে কিন্তু পিআরপি অনেক ভালো একটা লুক এনে দেয়, স্কিনটাকে টাইট করছে, টায়ার্ডনেস যেটা থাকে ফেসে সেটাকে রিমুভ করছে, সান ট্যান রিমুভ করে আলটিমেটলি একটা গ্লো এনে দেয় ফেসের জন্য। সো পিআরপি ইজ আ ভেরি পপুলার একটা প্রসিডিউর। আমরা বডি স্কিনের জন্য কিন্তু পিআরপি করি, কখন করি, স্ট্রায়াতে আমরা করি। স্ট্রায়া মিন্স লাইক একটা বয়সন্ধিকালে ছেলে বা মেয়ে যেই হোক না কেন, তাদের দেখা যায় যে বডির কিছু কিছু জায়গায় লাইক আর্মে, বাটাকে, পেটের নিচে, থাইতে, বিভিন্ন জায়গায় কিন্তু স্ট্রেচ মার্কের মতো পড়ে, তাই না? সেটাকে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে বলি স্ট্রায়া, সেটাতেও কিন্তু আমরা পিআরপি করি। একটা ডেলিভারির পর মায়েদের পেটে যে ধরনের দাগগুলো পড়ে, স্ট্রায়াগ্রাফি যেরকম, সেটাতেও কিন্তু আমরা পিআরপি করি। বাট পিআরপির সাথে আমরা যদি ফ্র্যাকশনাল লেজার অ্যাড করি সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট আরও অনেক ভালো আসে। সো পিআরপি আসলে অনেক অনেক গুণাগুণ এবং অনেক কাজ। তো কী এই পিআরপি? পিআরপিটা হচ্ছে কি, প্লেটলেট রিচ প্লাজমা। এই প্রসিডিউরটাতে আমরা পেশেন্টের বডি থেকে ব্লাড কালেক্ট করি, করে সেটাকে আমরা একটা স্পেসিফিক প্রসিডিউর যেটাকে আমরা বলি সেন্ট্রিফিউজ, একটা মেশিন আছে সেন্ট্রিফিউজ মেশিন, সেটাকে আমরা একটু ইউজ করি এবং ব্লাডটাকে আমরা ব্লাডের প্লেটলেটটাকে আমরা প্লাজমা সহ আলাদা করে ফেলি, করে দেন এটা আমরা ইনজেক্ট করি পেশেন্টের স্কিনে অথবা স্ক্যাল্পে যেখানে আমাদের করতে হয়। এটা কীভাবে কাজ করে, এটা কীভাবে কাজ করে সেটা হচ্ছে যে এই যে আমরা যখন ফেসে এটাকে ইন্ট্রোডিউস করবো সেক্ষেত্রে কী হবে, আমরা ইনজেক্ট করবো কিছু কিছু জায়গায় এবং কিছু আমরা মাইক্রো নিডলিং করবো। সো দ্যাট এই মাইক্রো নিডলিংয়ের কারণে কী হবে যে আমাদের স্কিনের নিচে যে কোলাজেন ফাইবার আছে যেটা আমাদের স্কিনকে টাইট করার জন্য হেল্প করে, আমাদের যে ফাইব্রাস টিস্যুগুলো আছে স্কারের নিচে সেগুলোকে রিমুভ একটু লুজ করে দেওয়াতে হেল্প করে, স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশনটাকে ইম্প্রুভ করে, আলটিমেটলি আমরা একটা টাইট স্কিন পাই, রিঙ্কেল ফ্রি স্কিন পাই, গ্লোনেস চলে আসে। অ্যান্ড পিআরপি যখন আমরা স্ক্যাল্পে ইনজেক্ট করি তখন কী হয়, স্ক্যাল্পে আমরা হেয়ার ফল রিডিউস এবং হেয়ার গ্রোথের জন্য করি, তাই না? সেই ক্ষেত্রেও কিন্তু হেয়ারের যে ফলিকলটা থাকে সেটাকে রিজুভিনেট করে, ইনঅ্যাক্টিভ থাকে সেটাকে অ্যাক্টিভ করছে এবং ব্লাড সার্কুলেশনটাকে বাড়াচ্ছে। বেসিক্যালি কী হয় এখানে যে যে প্লেটলেটটা থাকে, প্লেটলেটের মধ্যে থাকে গ্রোথ ফ্যাক্টর এবং বিভিন্ন ধরনের সাইটোকাইন, এটা কিন্তু আমাদের চুলের গোড়াতে যে সারের মতো যেমন কাজ করে স্কিনেও কিন্তু ঠিক একই রকমভাবে কাজ করে এবং স্কিনটাকে হেলদি লুক এনে দেয়।
আচ্ছা, সো এই ছিল হচ্ছে পিআরপির ব্যাপারে। আচ্ছা, আরেকটা কথা বলে নিতে চাই যে পিআরপি আমরা কোথায় করব। অনেকেই কিন্তু পিআরপি করেন, বাট আমরা যেমন আমরা বলি আমাদের ইডব্লিউএস গিলা মেডিকেলে পিআরপিটা একটু স্পেশাল। কেন স্পেশাল? বিকজ আমাদের হচ্ছে প্লেটলেটটাকে প্লাজমার সাথে ইনভেজ করে নিয়ে আসাটাই তো আমাদের লক্ষ্য থাকে, তাই না? অবশ্যই পেশেন্টকে আমরা বলবো আপনি ডেফিনেটলি এমন কোনো একটা সেন্টার, এমন কোনো একটা ক্লিনিকে, এমন কোনো ডক্টরের কাছে পিআরপি করবেন যেখানে প্লেটলেটটাকে একটা ভালো কনসেন্ট্রেশনে নিয়ে আসতে পারে। আমরা যেমন বলি 6 to 8 lakh পার কিউবিক মিলিমিটারে যদি আমরা কনসেন্ট্রেট করতে পারি প্লেটলেটটাকে, তাহলে একটা গুড রেজাল্ট আসে। এবং আমরা ভেরি প্রাউডলি বলি আমাদের ইডব্লিউ বিল আমেরিকাতে আমরা আপ টু 5 times পর্যন্ত প্লেটলেটটাকে এনরিচ করতে পারি। বাট 5 times আমরা সব জায়গায় ইউজ করি না। স্ক্যাল্প বা স্কিনের জন্য আমরা 3 times বা 3.5 times পর্যন্ত আমরা এনরিচ করে এটাকে ইনজেক্ট করি। 5 times পর্যন্ত আমরা এটাকে এনরিচ করে আমাদের বিভিন্ন ধরনের যে আরও সিস্টেমিক যে ডিজঅর্ডারগুলো আছে, লাইক আর্থ্রাইটিস বা হচ্ছে বোনসের জয়েন্টসের বিভিন্ন ধরনের প্রবলেম, সেগুলোতে কিন্তু আমরা ইনজেক্ট করছি। সো এই ছিল পিআরপি নিয়ে। আজকে বেসিক্যালি আমি দেখাবো কিভাবে আমরা ফেসে পিআরপিটা করি। আমাদের পেশেন্ট ও হচ্ছে আমার কাছে এসেছিল অনেক দিন আগে থেকে। ওর ট্রিটমেন্ট আমি স্টার্ট করেছিলাম এই জন্য যে ও কমপ্লেইন ছিল ওর ফেসে কিছু ওপেন পোর আছে, ফেসটা ডাল হয়ে গেছে, ও একটু গ্লো আনতে চায়। ও এটাও বলছিল কিছুদিন পর হয়তো ওর একটা পার্টি আছে, সো হেলদি লুকিং স্কিন ওর প্রয়োজন। সো আমি ওকে এর আগে পিলিং করেছি, পিলিং করার পর কিছুটা তো ডেফিনেটলি ইম্প্রুভ হয়েছে। ও কিছুটা মেডিসিনও ইউজ করছে, লাগাচ্ছে, সব কিছুই করছে। বাট আমার এখন মনে হচ্ছে যে আমরা যদি রেগুলারলি ওকে মান্থলি একটা করে পিআরপি করতে পারি, লাইক 4 to 5 বা 5 to 6, ডিপেন্ড করে অ্যাকচুয়ালি পেশেন্টের স্কিন কন্ডিশনের উপরে যে আমরা কয়টা পিআরপি প্রয়োজন হতে পারে। আর আমি যেটা পছন্দ করি যে শুধু পিআরপি না, পিআরপির সাথে আমাদের যে অন্যান্য প্রসিডিউরগুলো আছে, লাইক ডার্মাল ইনফিউশন যেটা, প্লাস যে কেমিক্যাল পিলিং, সো এগুলাকে যদি আমি একটু প্রবলেম হচ্ছে দেখো, সরি ভিউয়ার্স, কিছুটা নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমাদেরকে বের হয়ে যেতে হয়েছিল, আবার চলে আসছি। সো আর কথা না বাড়িয়ে বেটার আমরা প্রসিডিউরে চলে যাই। আমি যেটা বলছিলাম আমার পেশেন্ট জায়না, ওর প্রবলেমটা আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি। আমি যেটা বলছিলাম যে আমি আসলে শুধুমাত্র পিআরপি না, পিআরপির সাথে অন্যান্য প্রসিডিউরগুলোকে আমি কম্বাইন করে ট্রিটমেন্ট করতে পছন্দ করি। বিকজ ডিপেন্ড করে পেশেন্ট স্কিন কন্ডিশনের উপর এবং কতটা ইম্প্রুভমেন্ট আসতেছে সেটার উপর। সো আমরা ওকে হচ্ছে অ্যানাস্থেশিয়ার জন্য ক্রিম লাগিয়ে দিয়েছিলাম। ক্রিম লাগিয়ে দেওয়ার পর আমরা ইউজুয়ালি এটাকে 15 to 20 minutes ইজ এনাফ ওর স্কিনটাকে নাম হওয়ার জন্য। এরপর আমরা প্রসিডিউরে চলে যাবো। Thank you.
প্রথমে যেটা করবো আমরা স্কিনটার যেহেতু নাম আছে তো এখানে পেন ফিল হওয়ার কোনো সম্ভাবনাই নেই পেশেন্টের, এবং আমি ছোট ছোট করে ইঞ্জেকশনের মাধ্যমে কিছু টিআরপি আমরা স্কিনের মধ্যে থেকে ইঞ্জেক্ট করবো, দেন আমরা মাইক্রো নিডলিং, যেটা মাইক্রো নিডলিং করে বাকি টিআরপিটা আমরা ফেসে দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমি ছোট ছোট করে কিছু ইনজেক্ট করেছি, এরপর আমি মাইক্রো নিডলিং করছি টিআরপি সহ, এবং এটা আসলে পেইনফুল না একদমই, কারণ আমার পেশেন্ট কিন্তু সে ধরনের কোনো রিয়াকশনই করছে না, যেমন পেইন হচ্ছে।
মেডিসিন ইউজ করা হয় না, তো ভেরি হেলদি, কোনো ধরনের কোনো ইনফেকশন হওয়ার চান্স থাকে না, যদি পেশেন্ট একটু সচেতন থাকে, কোনো ধরনের অ্যালার্জিক রিয়াকশন থেকে শুরু করে কোনো ধরনের কোনো রিয়াকশন হওয়ারই কিন্তু কোনো চান্স নেই। দেখা যায় যে হয়তো পিআরপি করার পর স্কিনটা হয়তো কিছুদিন কিছুদিন না, জাস্ট 1-2 দিন হয়তো একটু লিটল রেডনেস থাকে, বাট এটা একটা সোয়েলিং থাকে যেটা ইজিলি 24 আওয়ারের মধ্যেই কিন্তু রিজলভ হয়ে যায়। পেন হচ্ছে গেল, লাল হবে যেটা 24 আওয়ারের মধ্যেই চলে যাবে। রেগুলারলি যদি এটা 1 মান্থ ইন্টারভেলে 4 থেকে 5টা করে নেন, স্কিন কিন্তু অনেকই ভালো হয়, ফাইন লাইন রিঙ্কলস গুলো ডিসঅ্যাপিয়ার করে যায়,
কিংবা যাদের কোনো ফাইন লাইনসিং যেহেতু ফ্যাক্টর হয়নি তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় কোলাজেন ফাইবারটা যদি এনরিচ হয় আরও, বিকজ আমরা জানি যে এখানে আমাদের যে প্লেটলেট থেকে গ্রোথ ফ্যাক্টর আসবে সেই গ্রোথ ফ্যাক্টরটা যখন কাজ করবে ঠিক তেমনই এই মাইক্রোনিজম যেটা করছে সেটা কিন্তু আমাদের কোলাজেন ফাইবারকে স্টিমুলেট করছে। তো কোলাজেন ফাইবারটা যখন স্টিমুলেট হবে তখন কিন্তু আমাদের নতুন করে কোলাজেন ফাইবার জেনারেশন হলে আমাদের স্কিন কিন্তু অনেক বেশি টাইট হবে। ওপেন পোর থাকে যাদের অয়েলি স্কিন অনেক বেশি ওপেন পোর, ওপেন পোরের জন্য কিন্তু ফেসের ক্লিয়ারিটিটা খুবই ভালো, খুবই ভালো মানে হচ্ছে এখানে যে একই কথা বারবার বলতে হচ্ছে যে কোলাজেন ফাইবারটা রিজেনারেট হয়, কোলাজেন ফাইবারটা রিজেনারেট হওয়ার কারণে কিন্তু দেখা যায় যে ওপেন পোর যেগুলো থাকে পোরগুলো ঢেকে যায় এবং পোরগুলো আসলে ক্লোজ হয়ে যায়। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে জায়গাগুলোতে স্কিনটা একটু টাফ টাইট আছে, টাফ আমাদের লাইক বোনের উপরে কপাল বা নাক বা চিন এরিয়া আর কোনো ব্যাপার লাগছে সেইগুলোতে একটু মেজারিংটা একটু একটু পিঙ্কিং হয়, সেক্ষেত্রে যদি আমরা নিজের কাছে বা নিজেদের ডেফিনেটটা কমিয়ে কাজ করি তাহলে স্কিন কমফোর্টেবল হয়। আরো কোনো বোন তোমাদের যদি আর একটু কাছে থেকে দেখাতে চাও সেটাও কিন্তু ভালো হয়। অলমোস্ট শেষ, আমি আসলে ফুল প্রসিডিউরটা দেখাতে চাই না বিকজ আমি জানি অনেক সময় লাগে এটাতে, ভিউয়ার্সদের জন্য একটু পেইনফুল হয়ে যায় যে একই জিনিস অনেকক্ষণ ধরে করছে দেখতে একটু কষ্ট হচ্ছে, বাট আমি চাচ্ছিলাম যে পুরো জিনিসটাই আপনাদেরকে একটু দেখাই যে আমরা কোন প্রসিডিউরে করি এটা এবং কতটা কমফোর্টেবল পেশেন্টের জন্য, এই জন্য আসলে পুরো প্রসিডিউরটা দেখানো। এটা করার পর পেশেন্টকে যে খুব বেশি এক্সট্রা কেয়ার নিতে হবে, সচেতন হতে হবে সেরকম কিছু না, উনি জাস্ট আজকে দেখা যাবে যে ছয় ঘন্টার মতো স্কিনে মুখটা ওয়াশ করবে না, আর একটু আমরা অ্যান্টি মাইক্রোবিয়াল একটা ক্রিম লাগাতে দিব যেটা হয়তো দিনে দুবার করে, দুদিন বা তিন দিন লাগালেই ইজ এনাফ, কোনো ধরনের কোনো অ্যান্টিবায়োটিক লাগে না, কোনো পেইন কিলারও লাগে না, ঠিক আছে, সে ধরনের কোনো পেইনই ফিল হয় না পেশেন্টের, আর মুখটা একটু লাল হয়ে যায় সেক্ষেত্রে তেমন কোনো প্রবলেম হয় না, বাট যদি কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে একটু যদি বেশি লাল হয়ে যায় সেক্ষেত্রে আমরা একটা স্টিরয়েডের ক্রিম যদি দিয়ে দিই সে যদি একবার দুবার করে লাগায় তাহলে সেটা ঠিক হয়ে যায়, বাট সেটারও কিন্তু আসলে প্রয়োজন হয় না,
এটুকু রেডনেস কিন্তু আমাদের রিকভারি হতে পারে এবং একদিনে এই দেখা যাবে কালকের মধ্যেই তার স্কিনটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, প্রবলেম হচ্ছে না কোনো। একদমই পেইনফুল না এবং আলটিমেটলি আপনি একটা হেলদি গ্লোয়িং ভিজিবিলিটি স্কিন পাবেন, স্কিনটা অনেক টাইট থাকবে এবং রেগুলার প্রসিডিউরটা যদি করেন মান্থলি একবার করে, আর যাদের কোনো প্রবলেম নেই তারাও কিন্তু জাস্ট মেনটেন্যান্সের জন্য এটা করতে পারেন। মেনটেন্যান্সের জন্য এটা করা যায়, মেনটেন্যান্স মানে কি আমরা তো চাই সবাই একটু চিরসবুজ থাকার জন্য, তাই না? তো আমরা আমাদের পেশেন্টের কাছ থেকে একটু শুনে আসি ওর এক্সপিরিয়েন্সটা আসলে কেমন। কিছুদিন যাবত আমার উপর অনেক আসলে অনেক টায়ার্ড ফিল করছি স্কিনটা দেখে। তো মনে হচ্ছিল যে যেহেতু আমি অন্য চিকিৎসাগুলো নিয়েছি ডক্টরের কাছে, তো উনি সাজেস্ট করলেন যে আমাদের পিআরপিটা ছিল একটু স্পেশাল, এখানকার জার্মান স্ট্যান্ডার্ড ফলো করে পিআরপিটা দেওয়া হয়, সেক্ষেত্রে উনি আমাকে সাজেস্ট করলেন। সো আমিও ইন্টারেস্টেড ফিল করি অ্যান্ড প্রসিডিউরের সকলে যেটা করবো ডক্টর খুব যত্ন করে প্রসিডিউরটা করেছেন। আমার কোনো রকম ইরিটেশন অথবা যে ভয় লাগার ব্যাপার যে নিডল আপনার কিন্তু করা হবে সেক্ষেত্রে আসলে কোনো রকম কোনো সমস্যা ফিল হবে না। সামান্য যেটা একটু হওয়ার সেটা তো আসলে নর্মাল, খুবই স্বাভাবিক এবং আমি পরবর্তী সেশনগুলো আমি কন্টিনিউ করবো। থ্যাংক ইউ। তো মনে হয় কিছুটা হলেও পিআরপি ফেস নিয়ে ভীতিটা আপনাদের কমেছে, বিকজ ইটস এ ভেরি সিম্পল প্রসিডিউর। অ্যান্ড ও আরেকটা কথা বলতে আমি অনেক ভুলে যাই, যেটা সেটা হচ্ছে আমার লাইফ চলাকালীন অবস্থায় যদি কেউ কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট নিতে চান সেক্ষেত্রে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ফিটা আমরা কনসালটেশন ফিটা আমরা ফ্রি করে দিচ্ছি। আমি জানি অনেক কোয়েশ্চেন চলে আসছে, আমি একটু রিপ্লাই করবো এখন। লাইভ শেয়ারও করিনি, নো প্রবলেম। মিমি কেমন আছেন আপনি? আমাদের একজন পেশেন্ট রুমি আহমেদ লিখেছেন, আই ওয়ান্ট টু মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট প্লিজ, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট আপনি এখনই অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেন, তাহলে হয়তো আপনার কনসালটেশন ফিজ আমরা ফ্রি করে দেব। সাউন্ড অনেক কম, সেটা তো হওয়ার কথা না, বিকজ আমরা কিন্তু সাউন্ডের জন্য অনেক ভালো সিস্টেম ইউজ করি।
একজন লিখেছেন, আমার চোখের নিচে কালো দাগ আছে, পিআরপিতে কি যাবে? চোখের নিচের কালো দাগ এবং টায়ার্ডনেস এবং হলো এক একটা এক এক রকম। হ্যাঁ, সো কালো দাগের জন্য আমরা কিছু ক্রিম অ্যাপ্লাই করতে দিই, কিছু প্রসিডিওরও আছে, এর মধ্যে পিআরপি একটা। পিআরপি করলে চোখের নিচে টায়ার্ডনেস, কালো দাগ সব কিছুই কিন্তু ইমপ্রুভ হবে। সো আপনি আসতে পারেন, ট্রাই করেন, যাবে, ইনশাল্লাহ যাবে। আলমগীর হোসেন লিখেছেন, পিআরপি কস্টটা বলবেন প্লিজ। সরি আলমগীর সাহেব, আমি আসলে লাইভে কোনো কিছুর কস্ট নিয়ে কথা বলতে পছন্দ করি না। আপনাকে আসতে হবে আমার ক্লিনিকে, কিংবা আপনি আমার ফ্রন্ট ডেস্কে ফোন দিয়ে আপনি ওদের সাথে, আমার সিস্টেমের সাথে কথা বলে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট প্লাস হচ্ছে কস্ট নিয়ে কথা বলে নিতে পারেন। সাকিব সিদ্দিক সাহেব বলেছেন, আমারও চোখের নিচে কালো দাগ আছে, আপনাকে জানালে আমাকে। ওকে সাকিব সাহেব, আপনারও চোখের নিচে কালো দাগ আছে, সো পিআরপি ইজ এ ভেরি গুড অপশন চোখের নিচের কালো দাগ, টায়ার্ডনেস সব কিছুকেই রিমুভ করার জন্য। ইভেন চোখের নিচে আমাদের যে ফাইন লাইন্স তৈরি হয় সেগুলোও কিন্তু পিআরপিতে অনেক বেশি ইম্প্রুভ করে যায়। সাউন্ড ইজ নট ক্লিয়ার, আসলে কি সাউন্ড ক্লিয়ার ছিল না আজকে? অনেকেই বলছেন সাউন্ড ক্লিয়ার না, ইজ ইট? ওকে, নেক্সট সাইডে কালো দাগ কি দূর করা যায়? নেক্সট সাইডে কালো দাগ দূর করা যায়, বাট নেক্সট সাইডের কালো দাগের পিছনে কিন্তু অনেকগুলো রিজন থাকে, আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে সেই রিজনটা কি, সে অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। পিআরপি ইউজুয়ালি আমরা নেকের পাশের কালো দাগের জন্য ইউজ করি না, বাট অন্যান্য ট্রিটমেন্টগুলো কিন্তু আছে যেটা আপনার নেকের সাইডের কালো দাগ থেকে শুরু করে বডির অন্যান্য যে কোনো জায়গার কালো দাগকে আপনার রিমুভ করবে। অনেকে একজন লিখেছেন, আপনার মুখে দাড়ি আছে, পিআরপি করতে পারবো কিনা? শ্রাবণ সাহেব, অফকোর্স করতে পারবেন, কেন পারবেন না? আপনি যদি আপনার বিয়ার্ড এরিয়াটাকে আপনি অ্যাভয়েড করে বাকি ফেসটাতে আপনি পিআরপি করতে চান, ডেফিনেটলি আপনি পারবেন, এটা কোনো প্রবলেমই না। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আই হোপ আমার এই স্মল ভিডিওস এন্ড স্মল লাইভ আপনাদের অনেক হেল্প হবে, পিআরপি নিয়ে যে ভীতি ছিল, যে মিথ ছিল সেগুলোকে ভাঙতে পারবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।